পিএসসি আমাদের উপর হামলা করেছিল এবং আমাদের ভাইরা পায়ে চোট পেয়ে প্রায় তিন চার জন ভাই সরাসরি আহত হয়েছেন প্রচন্ড ভাবে নানা ধরনের, এবং আপনারা ভিডিওতেও দেখবেন সেগুলো যে কি পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ বাধা দিয়েছে যে ওখানে বসতেই দিবে না, ওখানে আসতেই দিবে না। আমাদের 40তম বিসিএস 4 বছর গিয়ে 5 বছরে পড়লো, আর আমরা তো বিসিএস এর জন্য অনেক কাল থেকে প্রিপারেশন নিয়ে যাচ্ছি। আমাদের করোনার আগে আমাদের রিটেন হলো, এরপরে আমাদের রেজাল্ট দিতে দিতে রিটেনের রেজাল্ট দিয়েছে এক বছর পরে, তারপর আমাদের ভাইবা শুরু হলো, আবার করোনার কারণে আমাদের ভাইবা স্টপ হলো। আমাদের ভাইবা স্টপ করে স্পেশাল বিসিএস 42 এর হচ্ছে পরীক্ষা হলো, তারপর আবার হচ্ছে আমাদের আমাদের ভাইবা স্টপ করে 41 এর হচ্ছে যে রিটেন হয়েছে, মানে আমাদের ভাইবাটা বারবার হচ্ছে যে স্টপ হয়েছে, আর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি করোনায় সবকিছুতে। 2014 সালে যে বিধানের দোহাই দেওয়া হয়, এই দোহাইটা মানে এই বিধানটা টোটালি ছিল যে বেকারদের কল্যাণের জন্য, কিন্তু এই বিধান বর্তমানে হচ্ছে বেকারদেরকে আরো বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই প্রয়োজনে বিধানটা সংশোধন করে আমাদেরকে আগের নিয়মে সুপারিশ করা হচ্ছে চাকরির জন্য। আমাদের 40তম বিসিএস হচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য বিসিএস, এবং আমরা সবচেয়ে বেশি অবহেলিত। আজকে চেয়ারম্যান আমাদের যে বিধির কথা বলেছেন, সেই বিধিটি নিজেই ভায়োলেট করে 38তম এবং 42তম তে নন ক্যাডারের নিয়োগ দিয়েছেন, তাহলে তখন এই তার বিধির কথা ছিল। এখানকার আন্দোলনটা পিএসসির তুলনায় একটু ভিন্ন ধর্মী, কারণ আমাদের কার্যক্রমটা অনেক শান্ত ধরনের, সাংস্কৃতিক। আপনারা জানেন যখন ইতিহাস আমাদেরকে বলে মুক্তিযুদ্ধের সময় স্বৈরাচারী শাসক বা হচ্ছে কোনো অপশক্তির বিরুদ্ধে কিন্তু সাংস্কৃতিক কার্যক্রমও পরিচালনা হয়েছে বাংলাদেশ বেতারের মাধ্যমে, ঠিক তেমনি আমরা আমাদের এই পরিকল্পনাটা করেছি যে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে প্রতিবাদ পিএসসিতে যে অপশক্তি তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু এখন স্যার যে বিধি দোয়াই দিল তাতে মানে চাকরি না হওয়ার সম্ভাবনা 100% হয়ে গেছে, যেখানে আমার 100% চাকরি হবে নিশ্চিত ছিল, সেটা স্যার এখন আমার পুরো অনিশ্চিত করে দিয়েছেন ওনার এই বিধি দোয়াই দিয়ে। আমরা গত 5 দিন ধরে পিএসসি সামনে হচ্ছে আমাদের আন্দোলন করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা শহীদ মিনার আন্দোলন করছি। এ পর্যন্ত পিএসসির কাছ থেকে কোনো সুস্পষ্ট উত্তর আমরা পাইনি, কোনো জবাব আমরা পাইনি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, তারই ধারাবাহিকতা আজকে আমরা শহীদ মিনারে অবস্থান করছি। আজকে আমাদের সন্তান নিয়ে এখানে দাঁড়াতে হয়েছে, এটা যে কত বড় কষ্ট, শুধু যারা মা তারাই নিজেরাই জানবেন। আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো আইনের মধ্যে থেকে আমাদের নিয়োগটা চাচ্ছি। এই শহীদ মিনারের পবিত্র বেদিমূলে দাঁড়িয়ে আমরা শপথ করছি যে এই পবিত্র বঙ্গভূমির যথাযথ মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখবো। বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সাংবিধানিক মূল মন্ত্রে উদ্বুদ্ধ এই আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা তথা সমতা ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে কোন তথাকথিত ষড়যন্ত্র কুটচাল তথা যে কোনো বাধা এলে আমরা দৃঢ় হাতে।